বারোবিশার বিবেকানন্দ ক্লাবের কালীপুজো উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল। কুমারগ্রাম ব্লকের বারোবিশার বিবেকানন্দ ক্লাবের কালীপুজো উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হল। মঙ্গলবার সন্ধ্যাবেলা মেলার পাশাপাশি মুক্ত মঞ্চের উদ্বোধন হয়। প্রদীপ জ্বালিয়ে মুক্ত মঞ্চের উদ্বোধন করেন বিশিষ্টজনেরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা, বারোবিশা বিবেকানন্দ ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর কুমার ঘোষ, ক্লাবের সভাপতি অশ্বিনী কুমার রায়, বিবেকানন্দ ক্লাবের প্রবীণ সদস্য বীরেন্দ্র কিশোর সরকার সহ অন্যান্যরা। জানা গিয়েছে, 53তম বর্ষ কালীপুজো উপলক্ষে বারোবিশা হাই স্কুল মাঠে 13 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, বিগত 2 বছর করোনা ভাইরাসের জন্য মেলা বাতিল করে দেওয়া হয়েছিল, নিয়ম মেনে শুধু পুজো করা হয়েছে। বিগত বছরগুলিতে 11 দিন মেলা অনুষ্ঠিত হলেও এবছর 13 দিন মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেলার সার্বিক সাফল্য কামনা করেন সভাধিপতি সহ অন্যান্য অতিথিরা। কুমার গ্রাম দুয়ার থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, সি নিউজ। মানে বেসিক্যালি গত 2 বছর করোনাকালে মেলা তো সংগঠিত করা সম্ভব হয়নি, তো মানুষের মধ্যে মেলার সম্পর্কে প্রত্যাশা অনেক বেড়ে গেছে। এই প্রত্যাশা পূরণের জন্য বিবেকানন্দ ক্লাব সবার আশীর্বাদ, প্রশাসনের সাহায্য সহযোগিতা নিয়ে এই মেলার আয়োজন করেছে এবং আমরা চাচ্ছি এই মেলাকে এবার সর্বোচ্চ খুশি করে পৌঁছে দিতে এবং একটা মহান মিলন ক্ষেত্র রচিত হবে ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে সবাই এসে এখানে আনন্দ উৎসবে মিলিত হবে, এটি আমরা আশা করছি। স্যার, আপনার নাম এবং দায়িত্ব ক্লাবের? আমার নাম অশ্বিনী কুমার রায়, আমি সভাপতি বিবেকানন্দ। সাংস্কৃতিক মনোজ্ঞ পরিবেশ এখানে বিবেকানন্দ ক্লাবের পক্ষ থেকে যে সকলের জন্য মুক্ত মঞ্চে সেটা প্রদর্শন করা হয়, এটা খুবই শুধু ঐতিহ্যবাহী না, প্রত্যেকটা মানুষের উপকারী। কারণ মেলা হচ্ছে মিলন ক্ষেত্র এবং এই মেলায় যারা আসেন, যারা ক্রেতা বিক্রেতা সকলের একটা রুচি রুচির বিষয় থাকে। এছাড়া যে আমাদের এই শ্যামা পূজা উপলক্ষে 13 দিন ব্যাপী এই মেলায় যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কচিকাচা থেকে শুরু করে এই যে প্ল্যাটফর্মটা পায় তাদের জন্য অন্যতম, এবং দীর্ঘ একঘেয়েমি জীবনযাপন কাটিয়ে মানুষ রচনাতৃপ্তির জায়গায় এই কদিনের যে উৎসব মুখর দিন তারা খুব ভালোভাবে এবং ইতিবাচক দিক নিয়ে সেটা উপভোগ করে। এবং আমি আলিপুরদুয়ার জেলা পরিষদের পক্ষ থেকে বিবেকানন্দ ক্লাবের সমস্ত সভ্যবৃন্দকে আমি সাধুবাদ জানাই এবং তাদের এই মেলার মধ্য দিয়ে যে জনকল্যাণমূলক কর্মসূচি তারা গ্রহণ করেন, রক্তদান থেকে শুরু করে এবং বস্ত্র বিতরণ, এছাড়াও আরও তারা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করে থাকেন, তাদের এই কর্মসূচি অন্তরন্ত বৃদ্ধি পাক। এই মেলায় যারা আসছেন সকলের জন্য আমার শুভকামনা রইল, যাতে করে সকলের সমন্বয়ে সকলের সহযোগিতায় এই 13 দিন সুন্দরভাবে মেলাকে অনুষ্ঠিত হয় এবং বিগত দিনে যেভাবে হয়ে আসছে সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এই 8টা দিনের জন্য। বিবেকানন্দ ক্লাবের গত 2 বছরে প্যান্ডামিক সিচুয়েশনে এই মেলা করা সম্ভব হয়নি, যার জন্য বিভিন্ন ভাবে এই এলাকার মানুষ চেষ্টা করেছেন যে ক্লাবের পুজোতে মিলিত হওয়ার জন্য, কিন্তু সরকারি বিধিনিষেধের জন্য এছাড়া সকলের কথা চিন্তা করে তারা এবার সুন্দরভাবে সেই মেলার আয়োজন করেছেন। অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এলাকার সুধী নাগরিকবৃন্দ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সাংস্কৃতিক মনোভাবাপন্ন মানুষ, মেলাপ্রেমী মানুষ সকলেই সহযোগিতা করেছেন, আগামী দিনেও তারা করবেন। সর্বোপরি মেলার সর্বাঙ্গীণ শ্রীবৃদ্ধি কামনা করছি আলিপুরদুয়ার জেলা পরিষদ।
এখন আপনার শহর মেখলিগঞ্জের নেতাজি মূর্তির পাশে সব রকম মোবাইল সম্ভার নিয়ে হাজির মোবাইল গ্যালাক্সি শপ। এখানে স্বল্প ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে ফাইন্যান্স পাবেন সব কোম্পানির মোবাইল ফোন, এছাড়া অন্যান্য অ্যাক্সেসরিজও পাওয়া যায়। আমাদের ফোন নম্বর 8918771267।